এক বছরে চিকন চালের দাম কেজিতে বেড়েছে 14 টাকা খুচরা ব্যবসায়ীরা বলছেন অসাধু ব্যবসায়ীদের যোগসাজশই মূল কারণ কর্পোরেট ব্যবসায়ীরা দুষছেন বাজার ব্যবস্থাপনাকে আর বাজার বিশ্লেষকরা বলছেন চালের বাজার নিয়ন্ত্রণ করতে না পারলে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে রাজধানীর শান্তিনগরের বাসিন্দা রাসেল আহমেদ একসময় সচ্ছল জীবনযাপন করলেও করোনা মহামারীতে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছে চালের দামের ঊর্ধ্বগতিতে দুর্ভোগের মাত্রা আরো বেড়েছে যখন আগে তিন বেলা খাইতাম এখন দুই বেলা এখন এক বেলা ভাত খাই জানেন এত দুপুরে রাতে রুটি খাই সকালে রুটি খাই দুপুরে খাওয়া ছেড়ে দিতে হবে আর কি করব টিসিবি বলছে গত এক বছরে মিনিকেট নাজিরশাল সহ বিভিন্ন সরু চালের দাম বেড়েছে কেজিতে 14 টাকা আর গত এক সপ্তাহে রাজধানীর খুচরা বাজারে সরু চালের দাম বেড়েছে 3 থেকে 4 টাকা এমন কোন চাল না যে 5 টাকা বাড়ে নাই সব ধরনের চাল 4-5 টাকা বাড়ছে গ্যাসের দাম তেলের দাম সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার পাশাপাশি চালের দাম বেড়ে যাওয়ায় দিশেহারা সাধারণ মানুষ সবসময় মনে হয় যে বাজারে আসলেই দেখব কোনটা বেড়ে গেছে শুধু বাড়তেছে সবকিছু 50 টাকা চাল এক বছরে 70 টাকায় চলে আসছে মানুষের ক্রয় ক্ষমতা কি বাড়ছে খুচরা বিক্রেতারা বলছেন মিল মালিকদের পাশাপাশি কর্পোরেট ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে চালের দাম বাড়ছে ধান চালের ব্যবসার মধ্যে এখন বিভিন্ন রকম কোম্পানিরা ঢুকে গেছে যার জন্য ধান নিয়ে একটা সিন্ডিকেট হয়ে যাচ্ছে দায়িত্বশীল যারা আছে বাণিজ্য মন্ত্রণালয় বাণিজ্য সচিব খাদ্য মন্ত্রণালয় এটা মানে কন্ট্রোল করতে পারতেছে না তবে কর্পোরেট ব্যবসায়ীরা বলছেন সঠিকভাবে বাজার ব্যবস্থাপনা করতে না পারায় চালের বাজার স্থিতিশীল হচ্ছে না বড় কর্পোরেট হাউসগুলো চালের ব্যবসা করে তার পরিমাণ মাত্র 6 থেকে 7 লক্ষ মেট্রিক টন যেখানে আমাদের সারা দেশে চালের কিন্তু উৎপাদন হচ্ছে 3 কোটি 90 লক্ষ টন তাহলে এই 2% যারা ডিল করছে তাদের কারণে কিন্তু মার্কেট খুব একটা ইনফ্লুয়েন্স হবে এটা আমার মনে হয় বিশ্বাসযোগ্য কোনো কথা নয় বিশ্লেষকরা বলছেন চালের বাজার স্থিতিশীল করতে না পারলে অর্থনীতিতে বহুমুখী নেতিবাচক প্রভাব পড়বে চালের দাম বাড়লে দ্রব্যমূল্যে একটা বড় প্রভাব ফেলবে এবং দ্রব্যমূল্যের প্রভাবটা কিন্তু অনেক সুদূরপ্রসারী হয় ধরেন ওয়েজ বাড়ানোর জন্য দাবি হবে একটা বেতন বাড়ানোর জন্য দাবি হবে বেতন যদি বাড়ে তাহলে ওইটা আরেক ধরনের এফেক্ট পড়বে এক্সপোর্ট সেক্টরের কম্পিটিটিভনেস কমতে পারে তাহলে এই সবগুলো জিনিস কিন্তু আমাকে দেখতে হবে ইউসুফ রানা ডিবিসি নিউজ ঢাকা